আজকে এই অনুষ্ঠান সম্পর্কে আপনার বক্তব্য কি? ভাই পুড়িয়া খারাপ হয়নি ভাই, তো একবারে শেষ, বাপের জন্মে এইরকম অনুষ্ঠান দেখি নাই ভাই। ভাই আপনার ভাই আমার কিছু বলার ভাই ভাই আপনি কিছু বলার অস্থির ভাবে কিছু বলার আছে আমরা আপনার কিছু বলার আছে? আমি জীবনে এত সুন্দর কনসার্ট করিনি, আমার জীবনে এরকম মাস পারফরমেন্স আমি কখনো করিনি। হ্যালো ভাই, আপনি? মুই একটা পল্লী বালক, মুই খুব সুন্দর গান করছুন, সেই সাথে নাচছুন। তোমার যদি ভালো লাগে মোক ভোট দিয়া জয়যুক্ত করবেন, মুই সেই আশা থাকলু। খাবো নাকি মুই তো বাপটা কি? ভাই আপনার কিছু বলার আছে? আমাদের ভবিষ্যৎ চেয়ারম্যান, ভবিষ্যৎ চেয়ারম্যান, আমরা সবাই আর একদম এবং সাথে তোমরা দেখলে সবাই কে কে খাবি তোরা, চলবে চলবে, ঠিক আছে ঠিক আছে। এই কামরাস না বেরি পরে বলেন ভাই বলেন। আমার আসলে ভাবতেই অবাক লাগছে যে রেনিশা আমাদের মাঝে এইরকম এখন শিল্পী আছে, আমি আমার খালি তাকে 100 টাকা বকশিস দিলাম না। আমাদের বিগত দিনের ভবিষ্যৎ চেয়ারম্যান, আপনারা তাকে জয়যুক্ত করবেন, তাকে না ভোটে জয়যুক্ত করবেন, ওকে না ভোটে জয়যুক্ত করবেন। আমরা একটা চিন্তা করবো যে মুনের বা বর্তমান চেয়ারম্যান তাকে আমরা কি করবো, ভাই মুই কিছু কষ্ট আছো, এই চ্যাংরা গুলো দেখেছেন না তোমরা, এগুলো সবাই আছে মাগিল্লে আমরা মিডিয়ার সামনে মুখ খুলতে রাজি না, এখন আপনি যদি রাজি থাকেন তো আমরা মিডিয়ার সামনে মুখ খুলবো না। আমরা
বিদায়ের সময় আমরা গাড়িতে টিকেটি, নয়টার সময় আমরা গাড়িতে উঠি, দশটার সময় বাড়ি পৌঁছে গোড়ি। এক জায়গায় এত সময় কাটাবো, আমার একটু নিবি না রে। ও কেমন নাই রে, মস্ত।